আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে কি বিষয়ে কথা হবে দুইটা কথা সবাই মনে রাখবেন টিউটোরিয়াল যখন দেখবেন নোট সহকারে দেখবেন দুই যা শিখবেন তা প্র্যাকটিস করবেন আশা করি আপনার সময়টা কাজে আসবেন তাহলে চলুন শুরু করা যাক মূলত আমরা গ্রাফিক ডিজাইনের বেসিক আলোচনাগুলো নিয়ে শুরু করতে চাই যেখানে ইন্ট্রোডিউসিং অ্যাডবি ফটোশপ টুলস অ্যান্ড ফিচার এগুলো নিয়ে বর্ণনা থাকবে সেই সাথে এখানে যে সফটওয়্যারগুলো আছে যেরকম ম্যাকে টরেন্টের জন্য যে সফটওয়্যারগুলো পাবো আমরা সেখান থেকে আমরা অ্যাডভি ফটোশপ ইলাস্ট্রিটো কালেক্ট করতে পারি সেখান থেকে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সে আপনারা সংগ্রহ করে নেবেন এবং ইনস্টল প্রক্রিয়ার জন্য অন্য কোনো ভিডিও আমি হয়তো তৈরি করব। সেখান থেকে আপনারা করে নেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই কি আমরা ফটোশপ সাবজেক্টে ওপেন করলাম এখানে দেখা যাচ্ছে তো আমরা একটা লেআউট নিলাম নির্দিষ্ট একটা ডকুমেন্টস তো আপনারা ফটোশপ যখন ওপেন করবে। তখন এরকম একটি নিউ ডকুমেন্টস আসবে ডকুমেন্টসের মধ্যে সেই ফটো প্রিন্ট ইলাস্ট্রেশন এই সমস্ত মোডে অনেকগুলো ডিফল্টে কি লেআউট দেওয়া আছে সেই লেট ধরে কাজ করা যেতে পারে আমরা সাধারণত এই নির্ধারিত বক্স থেকেও কাজ করতে পারি এবং কিছু কাস্টম আমাদের অপশানও হতে পারে দরকার হতে পারে কাস্টম যদি কোনো সাইজের দরকার হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা একটা ফাইলের নেম দিলাম ফাইলের নেম দেওয়া যেতে পারে এবং এখানে নির্ধারিত একটা সাইজ ওয়াইট এবং হচ্ছে ওয়াইট আমি ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে ওয়াইট এবং হাইট এটা একটা পিক্সেলে আমরা সাইজটা নিলাম এবং রেজলেশন এখানে রেজলেশন বক্স এবং রেজলেশনের ইউনিট এবং কালার মোড এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ডিটেলস এখানে দেওয়া আছে সো আমি সংক্ষেপে যদি বলতে চাই আপনি একটা নির্দিষ্ট লেআউটের আর্টবোর্ড নেওয়ার পরে রেজুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানি রেজলেশনটা ইন পিকজেলস পার ইঞ্চি দ্যাট মিনস এখানে হচ্ছে রেজোলেশন হচ্ছে যত বেশি থাকবে যেমন থ্রি হান্ড্রেড ডিপিআই আমরা ইউজ করি থ্রি হান্ড্রেড রেজলেশন আমরা ইউজ করি হচ্ছে প্রিন্টের জন্য আর সেভেন্টি টু ইউজ করি ওয়েবের জন্য পিক্স যত বেশি হাই রেজুলেশন হবে তত এটার মানে ফাইলটা ভারী হবে সো ওয়েবে আমাদের সেভেন্টি টু আর মানে প্রিন্টের জন্য আমরা থ্রি হান্ড্রেড ফটোশপ ইউজ করে থাকি কালার মোড এখানে দেখেন কালার মোড আমরা ওয়েব যেহেতু সিলেক্ট করা আছে তো ওয়েবের জন্য আমাদের কালার মোডটা আর জিবি নির্ধারণ করা আছে তো আমি যদি বলি যে এখানে অন্য কোনো অপশন যদি দেওয়া থাকে সেটাও করতে পারি এখানে অনেকগুলো কালার মোড চলে আসছে বিট ম্যাম গ্রে স্কেল সিএমআই কে ল্যাব কালার সাধারণত এই কালার মোডগুলো দরকার হয় না তো আমাদের আট জিবি এবং সিএমআই কে কালার মোডটা বেশি দরকার হয় সেক্ষেত্রে আমরা ওয়েবের জন্য আট জিবিতে কালার মোড করে দেন আমরা হচ্ছে যে এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কেটে ফাইল ক্রিয়েট করে ফেলি তো চলুন তাহলে একটা আর্টবোর্ডকে মূলত কীভাবে নড়াচড়া করাতে হয় সেই জিনিসটা আমরা আগে দেখে নিই যদি আমি মুভমেন্ট করাতে চাই আইওএস বা ম্যাক থেকে আপনি হচ্ছে জাস্ট মাউসের উপর ফ্লিপ করেই আপনি আর্টবোর্ডটাকে সরাতে পারেন দেন আপনি যদি চান একটি হ্যান্ড টুলের মাধ্যমেই আর্টবোর্ডটাকে মুভ করতে পারবেন এবং আর্টবোর্ডটাকে যদি চান আপনি এটাকে জুম করবেন বা ছোটো করবেন বড় করবেন এখানে দেখেন জুম করার জন্য জাস্ট এখানে জুম ক্লিক করে প্লাসে ক্লিক করলে হবে এবং অল্টার ধরে যদি আপনি জাস্ট আরেকটা সিঙ্গেল ক্লিক করেন এটা কী হবে জুম ইন জুম আউট হতে থাকবে এখন আসুন আমরা ছোট ছোটো দুইটা টুলসের ব্যবহার জেনে গেলাম টুলস প্যানেলে দেখুন আপনারা বাম সাইডে যে টুলসগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডোভি ফটোশপের টুল বিস্তারিত টুলগুলো টুলসগুলো এবং উপরে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে মেনু এবং ডান পাশে যে অপশানগুলো আছে সেগুলো হচ্ছে আমি বলবো অপশানগুলো যে অপশানগুলো উইন্ডোজ থেকে আপনি অনেক অপশন আবার কি অ্যাড করতে পারেন আনতে পারেন এগুলোকে আবার স্কিপ করতে পারেন হ্যাঁ এগুলো আপনি আপনার প্রয়োজনের খাতে কাজের খাতের এখান থেকে নিয়ে আসতে পারেন যাই হোক আমি একটা একটা করে প্রত্যেকটা বিষয়ে আসব তো আমি মূলত এর ধারাবাহিক যে স্টেপগুলা সেই স্টেপে কারণ অনেক টুলস এই টুলসের অনেক ব্যবহার হয়তো সব টুলসের ব্যবহার বা সব বিষয়ের ব্যবহার আমরা ওইভাবে দেখব না একজন প্রফেশনাল ডিজাইনার হিসেবে আপনাকে যতটুকু শিখলে আপনার জন্য যথেষ্ট ঠিক ততটুকুই আমরা ব্রিপ করার চেষ্টা করব এবং এই কোর্সগুলো ধারাবাহিক কোর্স হবে আশা করি এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ অনেক কিছু শিখতে পারবেন তো চলুন আমরা হচ্ছে আপনি যদি চান যে আপনার লেফট সাইড এবং রাইট সাইডে যে টুলস এবং প্যানেল অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনি রিমুভ করে দেবেন আপনি কিবোর্ড থেকে যদি ট্যাব চাপেন তাহলে দেখুন আপনার দুই পাশ থেকে কি অপশনগুলো চলে যাচ্ছে আবার ট্যাপ চাবুন আবার কি চলে আসতেছে এটা অবস্থায় আপনি যদি এটা করেন তাহলে আপনার এই পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করতে পারবেন এবং উইন্ডোজ থেকে প্রত্যেকটা জিনিস আপনি কি আনতে পারবেন আবার সেগুলো আবার কি এখান থেকে রিমুভ করতে পারবেন তো ঠিক আছে আমরা একটা একটা করে ছোট ছোট টুলস দেখি এবং স্টেপ বাই স্টেপ মানে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে যেটা জানা অত্যন্ত জরুরি আপনি যদি দেখেন আমরা এই ফটোশপে লেয়ার বেজ একটি হচ্ছে অ্যাপ্লিকেশন এখানে আপনি লেয়ারের কনসেপ্টটা যত দ্রুত বুঝতে পারবেন তত দ্রুত আপনি কী করতে পারবেন এই ফটোশপ সফটওয়্যারটা আয়ত্তে নিতে পারবেন এখন আসুন যে আমি মনে করি যে লেয়ারটা কী লেয়ার দেখেন এখানে যত অবজেক্টই রাখবো আমি প্রত্যেকটা অবজেক্ট লেয়ার বেস ঠিক আছে চলুন তাহলে লেয়ারগুলো নিয়ে আমি এখানে একটা ছবি ওপেন করলাম ইন্টারভিউ দিলাম জাস্ট ট্র্যাক অ্যান্ড ড্রপ পরে নিয়ে আসলাম দেখুন আমরা এখান থেকে ট্র্যাক অ্যান্ড ড্রপ পরে আরেকটা লোগো নিয়ে আসলাম মামাল এবং আমি আরও একটা নিয়ে আসছি ওকে এখন এখানে আমার লেয়ার আছে কয়টা আমি যদি দেখি এখানে হচ্ছে লেয়ার আছে হচ্ছে একটা দুইটা তিনটা লেয়ার তাই না একটা লেয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই লেয়ারগুলো আবার দেখেন এডিট করা যায় বিজি নাম দিলাম এখন আপনি লক্ষ্য করেন এই লেয়ারটা যখন আমি উপরে রেখেছি যেটা আমি মুভ টুল দিয়ে মুভ করে মুভ করতেছি যে এই লেয়ারটা হচ্ছে উপরে আসে মানে সবার টপে এই জন্য কি সে আগে দৃশ্য আর্টবোর্ডের মধ্যে সে আগে সবার আগে দৃশ্যমান হচ্ছে এবং যদি আমি লেয়ারটাকে নিচে নিই তাহলে কি এই লেয়ারটা হচ্ছে এই ছবির লেয়ারটা উপরে আছে সো এইটাকে কি ইনভিজিবল ইন ফ্রন্টে দেখাচ্ছে এখন দেখেন প্রত্যেকটা জিনিস এই লেয়ারের অবস্থানের উপর নির্ভর করবে এই আর্টবোর্ডে সেটা দৃশ্যমান কেমন হবে তারপরে আসেন এই লেয়ারটাকে যদি আমরা এটা আয় ক্লোজ করে দিই তাহলে কি লেয়ারটা এখানে হিডেন হয়ে যাচ্ছে এটাকে যদি আমরা ক্লোজ করে দিই হিডেন হয়ে যাচ্ছে এটা নেম পরিবর্তন করতে পারবো এবং লেয়ারের যে মোডগুলো আছে সেই মোডগুলো আমি চাইলে কি করতে পারবো এখান থেকে পরিবর্তন করতে পারবো দেখেন আপনারা যে যখন এই মোডগুলো যখন পরিবর্তন করতেছি তখন অটোমেটিক কি এটা বিভিন্ন মোডে এটাকে ইনভিজেবল হচ্ছে এই লেয়ারের মোডটাকে চেঞ্জ করতেছে আমরা যদি চাই অপাসিটি কমাতে পারবো তাহলে লেয়ারের অপাসিটি কমাতে যেটাকে আমরা জল সাপ ভরে থাকি এভাবে এটা করা যেতে পারে তো এখানে একটা লেয়ারকে আপনি চাইলে পরিবর্তন করলে অটোমেটিক কি গ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনার পরিবর্তন হতে থাকবে ঠিক আছে লেয়ার যদি আপনি লক করতে চান তাহলে দেখুন এখানে ক্লিক করলে লেয়ারটা লক হয়ে যাচ্ছে আবার এখানে লকে ক্লিক করলে লক থেকে উঠে যাচ্ছে এবার দেখেন লেয়ারে যদি আপনি লক আনলক করলে লক করলে কি পরিবর্তনটা হয় আমি লক করলাম লক করার পরে এখন এই যে লোগো লেয়ারটা আমি লক করেছি এখন আমি চাইলে কি করতে পারবো না যে এই লোগো লেয়ারটা আমি হচ্ছে এখান থেকে মুভমেন্ট করতেছে না এটা নড়াচড়া করতেছে না তাই না সো বলতেছে যে না এটা লকড এখন আমি যদি বলি এটাকে আনলক করে তারপরে আমি আবার মুভমেন্ট করব তখন এটাকে মুভমেন্ট করা যাবে এখন যদি আমি চাই এই লেয়ার লেয়ার দুইটা লেয়ারকে আমি হচ্ছে গ্রুপ করে দেবো এখানে দুইটা লেয়ার আছে এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জি দিয়ে কমন জি দিয়ে গ্রুপ করে দিলাম দেখেন দেখেন এখন যদি আমি লেয়ারকে গ্রুপ করতে চাই তাহলে গ্রুপ করতে পারবো আবার যদি এটাকে আমি আনগ্রুপ করে হলি ডিলেট গ্রুপ বা হচ্ছে আনগ্রুপ গ্রুপ আনগ্রুপ লেয়ার্স আবার আনগ্রুপ করলে আনগ্রুপ হয়ে যাবে এখন গ্রুপ করলে হবে কি আমার যদি এখানে একাধিক লেয়ার থাকে অনেকগুলো লেয়ার থাকে সেখানে কি এই লেয়ারগুলো একটা নির্দিষ্ট জায়গায় থাকবে যেটাকে আমি একটা কমান্ডে কি করতে পারবো অনেক বেশি মুভ করতে পারবো যখন আপনার অনেকগুলো সেম টাইপের লেয়ার থাকবে তখন আপনি লেয়ার গ্রুপিং করতে হবে ঠিক আছে মানে ফাইল অর্গানাইজের জন্য তো ঠিক আছে আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে দেখলাম হ্যাঁ আমরা যদি চাই এই এখানে লেয়ার এটা নতুন একটা লেয়ার নিতে চাই সেক্ষেত্রে এখানে যদি আমি ক্লিক ক্লিক করি তখন ট্রান্সপারেন্ট একটা নতুন লেয়ার রাস্টার লেয়ার ক্লিট ক্রিয়েট হচ্ছে তো এখানে হচ্ছে যে বোঝা দরকার যে কোন লেয়ারগুলোর মানে স্টাইল ক্যারেক্টার কী এখন এখানে যে লেয়ারগুলো আছে এখানে এটা আছে স্মার্ট অবজেক্ট অবস্থায় হ্যাঁ ধরেন এটাকে আমি রাস্টার করলাম দেখেন এই এই লেয়ারটা হচ্ছে ভিজি হচ্ছে যে রাষ্ট রাস্টার লেয়ার এবং এইখানে এই লেয়ারটা হচ্ছে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট হ্যাঁ স্মার্ট অবজেক্টের সিম্বল এটা এটা স্মার্ট অবজেক্ট দেখাচ্ছে এই লেয়ারটা এখন যদি আপনি শেপ দেখেন এখানে কোনো শেপ নেই আমি অন্য একটা এই শেপ বিল্ড আপ করে শেপ দিতে পারবো এখানে হচ্ছে রাস্টার লেয়ার যদি বলি এগুলো হচ্ছে ইমেজ বা হচ্ছে রাস্টার লেয়ার দেখুন আপনি যদি ফিল্টার করেন এখানে ক্লিক করলাম আমি কোনো মাস্ক নেই বা এখানে যে ফিল্টারগুলো করতেছে এই ফিল্টার অনুযায়ী এখানে কি লেয়ার ইনভিজিবল হচ্ছে যেমন ধরেন এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট এখানে একটা স্মার্ট অবজেক্ট আছে এখানে ইমেজ এখানে একটা তিনটে ইমেজ আছে রাস্টার লেয়ার এখানে যদি টেক্সট বলি টেক্সট নাই তাই না সো আপনি প্রত্যেকটা জিনিস এখান থেকে লেয়ার ফিল্টার করে করে আপনি কি ফাইন্ড আউট করবেন যখন আপনার অনেকগুলো লেয়ার হবে পঞ্চাশটা ষাটটা লেয়ার হয়ে যাবে তখন আপনি এখানে ফাইন্ড আউট করতে পারবেন তো লেয়ার ম্যানেজমেন্ট এভাবে করার আগে এভাবে হয় এখানে অ্যাড লেয়ার মাস্ক এবং এখানে দুই তিনটা অপশন আছে এই কটা অপশন আমি পরের ভিডিওতে অন্য ভিডিও দেখাবো যেখানে আপনি অ্যাডভান্স লেভেলের ভিডিওতে এগুলো কাজ করতে পারবেন সো আমরা যদি একটা লেয়ার ডিলিট করতে চাই এখান থেকে ডিলেটে চাপ দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় ডিলেট করবো তখন ইয়েস ওকে ডিলেট হয়ে যাচ্ছে তো এইভাবে লেয়ার ডিলেটও করা যায় হ্যাঁ এখন দেখেন আপনি চাইলে দুইটা লেয়ার দুইটা লেয়ারকে চাইলে এক করে ফেলতে পারবেন আপনি তো গ্রুপ না করে এটাকে যদি চান আপনি দুইটা লেয়ারকে আপনি এক করে ফেলবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার যদি মার্চ করার ইচ্ছা হয় তাহলে কমান্ড ই চাপলে এটাকে কী হবে মার্চ হয়ে যাবে লেয়ার মার্চ হয়ে গেল আবার কন্ট্রোল জেড দিলে আর কি কাম ব্যাক করবে এখন একটা লেয়ার মার্চ করা যেতে পারে মার্চ করা লাগতে পারে তখন হয়তো আপনি এটাকে মার্চ করতে পারেন আবার নাও করতে পারেন বা গ্রুপিং করলে বেটার হতে পারে সো এটা আপনার ব্যাপার চলুন আমরা নেক্সট স্টেপের ইগুলো দেখি এখানে আমি একটি ইমেজ ওপেন করেছি শুধুমাত্র একটা এক্সাম্পল দেওয়ার জন্য তো মূলত আমি বলে রাখি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটার মধ্যে একটু পার্থক্য আছে সফটওয়্যার মধ্যে ক্যারোবির ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার যেখানে পিকজেল এটা হচ্ছে ইউনিট হিসেবে কাজ করে এবং হচ্ছে এটা হচ্ছে রেজলিউশন হিসেবে মিন করে আর ভেক্টর হচ্ছে ভেক্টর বেস হচ্ছে কোনো ওইভাবে ভেক্টর থাকে যেখানে রেজলিউশন মিন করে না তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইখানে পিপিআই এবং হচ্ছে এখানে দেখেন যদি আমি পিকজেল কি বা হচ্ছে পিকজেল পাড়ছে কী জিনিসটা এই জিনিসটা যদি আমি এক্সপ্লেন করতে চাই সেক্ষেত্রে দেখেন রাস্টার জিনিসটা কি রাস্টার গ্রাফিক্স পিকজেল দিয়ে করিত কিন্তু ভেক্টর গ্রাফিক্স দিয়ে করিত নয় তো এখানে দেখেন একটা লো রেজলিউশনের একটা ফাইলকে যখন আমি এখানে যখন অনেক বেশি জুম করলাম জুম করার পর দেখেন এটাকে কি রেক্টেঙ্গুলার করে এক একটা স্কোয়ার রেক্টেঙ্গুলার করে কালার কম্বাইন কম্বাইন করে কি হচ্ছে এটাকে সংগঠিত হচ্ছে যখন আমি অনেক বেশি জুম করি তখন দেখা যায় সো এখানে কি পিক্সেল পার ইঞ্চি মানে হচ্ছে সিক্সটি পিকজেল মানে এক ইঞ্চিতে সিক্সটি হচ্ছে যে ই আসে পিকজেল আছে হ্যাঁ এবং হচ্ছে এখানে হচ্ছে যে টু ফোরটি পিপিআই মানে হচ্ছে এক ইঞ্চিতে হচ্ছে যে দুশো চল্লিশটা পিপিআই আছে সো এখানে যদি আমি জুম করি তাহলে কি এটা দৃশ্যমান হতে অনেক টাইম লাগবে অনেক বিষয় লাগবে তার আগে এটা ভিজেবল হবে সো এটা পিপিআইটা যত বেশি হবে রেজলেশনটা যত বেশি হবে একটা অ্যাপ্লিকেশনে একটা ইমেজের সাইজ এবং ইমেজের কোয়ালিটি তত কি হবে ভারী হবে ঠিক আছে আশা করি এখান থেকে পিক্সেলের একটা ধারণা পেয়েছেন হ্যাঁ এখন আমরা দেখাতে চাচ্ছি দেখুন আমি যদি একটা ইমেজ এই ইমেজটাকে আমি যদি কপি করি জাস্ট এখান থেকে কপি বলতে আরেকটা ইমেজ বিল্ড আপ করতে চাই তাহলে দেখেন কমান্ড বা হচ্ছে অল্টার অল্টার প্রেস করে জাস্ট একটা ইন ড্রপ করলাম শিপ ধরে দেখেন একটা কপি হয়ে গেল যদি আমি এ প্রসেসে একাধিক ছবি বা ইমেজ এভাবে কপি করতে চাই তাহলে কপি করতে হবে আবার কমান্ট জেড দিলাম এটাকে কি আমার আগের পর্যায়ে ফিরে এলো এখন দেখেন আমি কোনো একটা ইমেজ কোনো একটা কিছু যদি আপনি এখান থেকে ডিলিট করতে চান তাহলে একটা কিবোর্ড থেকে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় একটা ডিলিট পেশ করবেন কিবোর্ড থেকে একটা ডিলিট পেশ করবেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে ঠিক আছে